আপনারা ওই বাইকের ভিডিওটা দেখার পর অনেকে অনেক ধরনের কমেন্ট করছিলেন, তো ভাবলাম যে একটা বাইক অবশ্যই কেনা দরকার যেহেতু আমি সব জায়গায় ঘুরি যাই। এটা হচ্ছে আমাদের আলামিন ভাইয়ের হোন্ডা সার্ভিসিং সেন্টার। তো আলামিন ভাইয়ের মাধ্যমে আর কি বাইকটা কেনা হয়েছে। উনি কিন্তু পারতো ওনার দোকান থেকে যে কোনো একটা বাইক দিতে, কিন্তু উনি নিজের হাতে আমাকে একটা ভাইয়ের কাছ থেকে বাইক কিনে দিয়েছে। আর একটা সত্যি কথা বলতে কি, তিনি খুবই ভালো মনের মানুষ। তো অলরেডি এই যে কিনে ফেলছি, আপনারা হয়তো দেখতে পারতেছেন। আচ্ছা, তুমি তো ভাবছিলে যে বাইক কেনা হইলো না, তাই না? আমি তো হুট করে বাইক কিনে ফেললাম, এখন কেমন লাগতেছে? তো যাই হোক, অনেকে অনেক কমেন্ট করছিলেন ভিডিওটা দেখে। তো আসলে গাড়ি কিনা হয়েছে অ্যাট লাস্ট, যেহেতু আমি ভিডিওর কাজ করি, ফেসবুকে ইউটিউবে ভিডিও তৈরি করি, সেহেতু আমার একটা গাড়ি খুবই প্রয়োজন। কারণ আমার বিভিন্ন জায়গায় যাইতে হয়, ঘুরতে হয়, ভিডিও বানাইতে হয়। প্লাস এই ডিসকভারি এটা মডেল হচ্ছে 110, এই যে দেখতে পারতেছেন 110 মডেলের গাড়ি। তো এই গাড়িটা কেনার মূলত একটা উদ্দেশ্য, এটা হচ্ছে যে এই গাড়ির তেল সাশ্রয় বেশি। আবার আমি কোনো একটা প্রবলেমে পড়লাম যে আমার 1 লাখ টাকার দরকার বা আমার খুব টাকা ইমার্জেন্সি লাগবে, সেক্ষেত্রে আমি গাড়িটা যদি বিক্রি করি আমার বেশি লস যাবে না। সর্বোচ্চ 5 থেকে 6 হাজার টাকা লস যাবে, এর বেশি কিন্তু লস যাবে না। গাড়িটা যদি মানে 6 মাস পরেও থাকে, তারপরে এই গাড়ির কোনো প্রবলেম ফেস করতে হবে না, যার কারণে মূলত গাড়িটা কেনা। আর এই গাড়িটা আসলে হুট করে কেনা হয়েছে। আমি মানে গাড়িটা এমন অবস্থায় কিনছি, আমার পকেটে কিন্তু 8 আনা পয়সা ছিল না। মানে একটা লোক, উনি হচ্ছে এক জায়গায় জব করতো, উনি জব ছেড়ে দিয়ে অটো বাইক কিনবে আর কি, অটো গাড়ি যেগুলো আছে মানে যেগুলো ভাড়ায় টানে, তো ওই জন্য আর কি উনি ইমার্জেন্সি গাড়ি বিক্রি করবে। তো সেক্ষেত্রে আর কি গাড়িটা কেনা হুট করে, আমি দাম দর করে ফেলছি, আমি গাড়িটা নিয়েও ফেলছি। এখন আমি টাকা দেবো কীভাবে? ব্যাংক অফ, মানে সন্ধ্যার পরে তো 4টা পর্যন্ত, সর্বোচ্চ 4টা পর্যন্ত ব্যাংক খোলা থাকে, এরপর তো ব্যাংক অফ হয়ে যায়। তো এখন আমার কাছে টাকা নেই, গাড়ি কীভাবে কিনবো? তারপর আমার খুব কাছের দুজন ভাই ছিল, রাসেল ভাই আর হচ্ছে ঈশান ভাইয়া, এই দুইটা মানুষের কাছে আমি ফোন দিয়ে বলি, ভাই আমি এখন একটা গাড়ি কিনছি হুট করে, আমার পকেটে টাকা নেই, আমার 50,000 টাকা দেওয়া লাগবে। তো সাথে সাথে ঈশান ভাইয়া 50,000 টাকা পাঠিয়ে দিছে। আবার রাসেল ভাইকে বললাম সেম কথা, উনি সাথে সাথে টাকা পাঠিয়ে দিছে। তো দুইজনের টাকা মিলাই আর কি গাড়িটা কেনা। একটা জিনিস ভালো লাগছে কি, তাদের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু আমি ইমার্জেন্সিতে তাদের কাছে আমি টাকা চাইছি, টাকাটা সাথে সাথে আমাকে পাঠিয়ে দিছে। আর এই যে আমার মাইয়াটা, মানে গাড়ি পাইয়ে যে এতটা খুশি হয়েছে, তুমি খুশি হয়েছ? একটা জিনিস ভালো লাগে যে পুলিশ প্রশাসন মানে আমাকে যতটা রেসপেক্ট করে কোথাও গেলে, মানে কখনো অনেক সময় মানে ভুলে হেলমেট রেখে যায়, অথবা আমরা 3 জন বসি, অনেক সময় কিন্তু এগুলো করলে কিন্তু আইনত অপরাধ, তারপরও আমার সব কাজে মানে ওনারা ছাড় দেয়। তো এটাই আর কি, থ্যাংক ইউ পুলিশ প্রশাসনকে। আসলে গাড়িটা অনেক কষ্টের টাকা দিয়ে কেনা, ঠিক আছে? আমার মেয়েরা দেখছি কি খুশি হয়েছে। তো নিজের গাড়ি ফার্স্ট উঠতেছি, এই বাবা।